নমস্কার বন্ধুরা, মল্লিক আজকে এবং কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি আবারও একটা একেবারে নতুন ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি, আমলকির আচার। আর এই আমলকির আচার শীতের সময়, সর্দি কাশিতে খুবই একটা উপকারী আচার। তো এটা আমি কিভাবে বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন, এই রেসিপিটা দেখতে হলে আমার সঙ্গে জুড়ে থাকতে হবে। তো সবার প্রথমে আমি এখানে 700 গ্রাম মতো আমলকি নিয়েছি, আর এটা আমাদের বাড়ির গাছের আমলকি। তো এদিকে গ্যাসে একটা ডিশ বসিয়ে দিয়েছি, ডিশের মধ্যে আমি জল দিয়েছি, জলটা ফুটে উঠেছে। এখন আমি একটা ছিদ্রওয়ালা থালা বসিয়ে দিলাম, এই থালাটার উপর আমলকিটাকে দিয়ে দেব। আর আমলকিটা আমি আগেই ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। তো আমলকিটা পেকে গেছে তাই এরকম মনে হচ্ছে। আর এখন আমি এটাকে চাপা দিয়ে রেখে দেব, আর গ্যাস তো আমার জ্বলছে। আর এটাকে আমি ভাপিয়ে নেব 10 মিনিট সময় ধরে। তো 10 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে দেখাচ্ছি, আর আমার আমলকিটা ভাপানো হয়ে গেছে। এটাকে জলে সিদ্ধ করা যাবে না, এটাকে এভাবেই ভাপিয়ে নিতে হবে। তো আমলকিটা আমার হয়ে গেছে, এখন আমি আমলকিটাকে নামিয়ে নিলাম। আর একটা গ্লাস দিয়ে তোমার আমলকিটাকে, আমি যেহেতু গরম তাই গ্লাসটা দিয়ে আমলকিটাকে আমি একটু থেঁতো করে নিচ্ছি। আর এভাবে আমলকির আচার করলে কোনোদিনই আমলকির আচারটা নষ্ট হবে না, আর এটা অনেক দিন ধরে খাওয়া যাবে। তো আমার আমলকিটা থেঁতো করা হয়ে গেল, আর আমলকির ভিতরে যে বীজগুলো আছে সেটা আমি বার করে নিলাম। বার করে না নিলে খাওয়ার সময় ভালো লাগবে না। তো বার করে নেওয়া আমার হয়ে গেল কমপ্লিট, আর একটু ভালো করে থেঁতো করে নিতে হবে। তো আমলকিটা আমার পুরোটাই থেঁতো করা হয়ে গেল, আর ঠিক এরকমভাবে থেঁতো করতে লাগবে, তাহলে ভালোভাবে আচারটা। আর এদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, আর কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, এটা ড্রাই রোস্ট মশলা বানানোর জন্য। আর 2 চামচ জিরে গুঁড়ো দিলাম, 2 চামচ মৌরি দিলাম, গোটা মৌরি, আর 2 চামচ গোটা ধনিয়া দিব। তো সব কিছু আমার দেওয়া হয়ে গেল, এখন এটাকে আমি লো আঁচে 2 মিনিট সময় ধরে ভেজে নেব। তো এটা আমার ভাজা হয়ে গেল, এটাকে আমি এখন নামিয়ে নেব। আর এদিকে গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে 100 গ্রাম মতো সরষের তেল আমি দিয়ে দিলাম। তো তেলটা ফুটে উঠলেই আমি কয়েকটা ফোড়নের জন্য গোটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর 1 চামচ দেব পাঁচফোড়ন। তো এটাকে একটু আমি ভেজে নিব। তো এটা আমার ভেজে নেওয়া হয়ে গেল, আর এখন আমি 4টা গোটা রসুন কোয়াটা বের করে রেখেছি, ওটাকে আমি দিয়ে দিলাম, আর একটু ভেজে নেব ওটাকে। তো এটা ভাজা হয়ে গেল আমার, আর এখন যে আমলকিটা আমি ভাপিয়ে রেখেছি সেই আমলকিটা দিয়ে দিলাম। আর এই আমলকির আচারে রসুনটা যদি এভাবে দেওয়া যায় স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায়। তো এটাকে আমি ভেজে নিব একেবারেই লো আছে, নালে আমলকিটা খুব তাড়াতাড়ি পুড়ে যাবে। তো এটাকে আমি ভাজবো মিনিমাম 5 থেকে 6 মিনিট ধরে। তো আমি এখন 7 মতো লবণ দিয়ে দিলাম আমলকির মধ্যে। আর আমলকি তো এমনি উপকারী জিনিস, তার মধ্যে রসুন দেওয়া হয়েছে, এর জন্য এটা ভীষণই একটা উপকারী আচার, তাই আপনাদের সঙ্গে ভাবলাম একটু শেয়ার করে নিই। আর সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো দেব, সামান্য পরিমাণে, 1 চামচও না, 1/2 চামচও না, জাস্ট একটু। তো আমার হলুদ গুঁড়ো দেওয়া হয়ে গেল, এই যে দেখতেই পাচ্ছেন আমি কতটুকু হলুদ দিলাম, এভাবে আপনারাও দিবেন। তো আবারও একটু সব কিছু ভেজে নিচ্ছি। তো এটাকে আমি এখন হালকা আছে আবারও একটু ভেজে নিচ্ছি। তো এটা আমার হয়ে গেল, আর এখন 700 গ্রাম আমলকির মধ্যে আমি 100 গ্রাম চিনি দিয়ে দিলাম। তো এটাকে আমি এখন ভালো করে সব কিছুর সঙ্গে মিশিয়ে নেব চিনিটাকে।
আর এখন চিনিটার মধ্যে থেকে যে জলটা বেরিয়ে আসবে ওটা দিয়েই আমলকিটা আরও ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো চিনি থেকে জলটা বেরিয়ে আসছে, এটাকে আবারও হালকাভাবে নেড়েচেড়ে নিচ্ছি, আর সবসময় কিন্তু লো আঁচেই থাকবে। আর চিনি থেকে যে জলটা বেরিয়েছে সেটা শুকিয়ে এসেছে, আর আচারটাও আমার সিদ্ধ হয়ে গেছে। আর দেখুন কালারটা কত সুন্দর এসেছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত। তো আমলকির আচারটা আমার অলরেডি হয়ে গেল, আর এখন আমি গ্যাসটা অফ করে দিয়ে দেব। তো গ্যাসটা অফ করে দেওয়ার পরে যে রোস্ট মশলাটা আমি বানিয়ে রাখলাম সেই রোস্ট মশলাটা আমি এখন উপরে একটু ছড়িয়ে দেব। আর ছড়িয়ে দেওয়ার পরে আমি ভালো করে আমলকিটার সাথে মিশিয়ে নেব। আমার গ্যাস অলরেডি অফ আছে, তো এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আমার রেডি হয়ে গেল খুব একটা উপকারী আচার, আমলকির আচার। তো বন্ধুরা, আমার এই আমলকির আচার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবারও দেখা হবে এক পরবর্তী রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।